السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মঙ্গলকর টিভি। তো আজকে মানুষের জীবন জড়িত, জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমি কথা বলবো, এবং এটার জন্য অনেক বেশি বেশি রিকোয়েস্ট পাওয়া যায় এবং বেশি বেশি মানুষকে দেখা যায় মাথার মধ্যে হাত ঢোকাতে, যেমন উকুন আর খুকশি। এই উকুন আর খুকশি নিয়ে এত যন্ত্রণা আর এত ঝামেলা, সেটা বলে বোঝানো যাবে না। তো উকুনের চাষাবাদ হয়ে গেছে ঘরে ঘরে, আর যে কারণে বেশি বেশি রিকোয়েস্ট পাওয়া যায় এই বিষয়ে। তো এই ভিডিওটি আজকে করার জন্য আমি ক্যামেরার সামনে আসছি। তো আমি চেষ্টা করব এই উকুন নাশের জন্য অনেক পন্থা, অনেক সিস্টেম আছে, ইউটিউব পাড়ায় গেলে আপনি দেখতে পাবেন। কিন্তু আসলে যে কোনটা ভালো, কোনটা মন্দ, আর কোনটায় কাজ হবে, কোনটায় হবে না, কোনটায় সাইড ইফেক্ট আছে, কোনটায় নেই, সে বিষয়ে আমাদের অনেকেরই তো জানা থাকে না। আমরা তো নতুন কিছু শেখার জন্য ইউটিউব পাড়ায় আসি। তো সেক্ষেত্রে আমি যে কথাটি বলবো, যেমন স্পর্শকাতর এলাকা, যেমন আপনার মুখ, রূপচর্চার ক্ষেত্রে আপনি মুখে যা তা লাগাবেন না। চুল, আপনার চুল খুব গুরুত্বপূর্ণ জিনিস। উকুন মারতে গিয়ে, খুকশি তুলতে গিয়ে, উকুন চুল বাড়াতে গিয়ে কিংবা লম্বা করতে গিয়ে দেখা যায় এমন কিছু মাখবেন না যে আপনি চুল পড়ে পুরা টাক হয়ে যাবেন। তারপর দেখা যায় গোপন অঙ্গের এলাকাগুলো, এসব জায়গায় দেখা যায় ঘা হয়ে যাবে কিংবা কোনো সাইড ইফেক্ট, ক্ষতি হয়ে যাবে। তো যে কোনো রেমেডি এসব স্পর্শকাতর এলাকায় ব্যবহার করার আগে অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন, এবং ট্রাস্টেবল কোনো চ্যানেলের সাথে থাকবেন। তো আশা রাখবো আমরা কারোর ক্ষতির কারণ নই। আমরা চেষ্টা করি যে একটি রেমেডি যদি শেয়ার করি, তা অবশ্যই আগে আগে থেকেই তা খুব যাচাই বাছাই করি এবং বিভিন্ন রোগীর উপর প্র্যাকটিক্যালি প্রয়োগ করে দেখি যে এর কার্যকারিতা কতটা বেশি এবং এর সাইড ইফেক্ট আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেটা সমাধান করে তারপরে আপনার আবারও টেস্ট করি, আর যদি দেখি এটা সমাধান হবে না তাহলে সেটা দেওয়ারই মনস্থ থাকে না। কারণ এখানে শুধু শুধু আপনাকে একটা ভিডিও দিয়ে একটা মিথ্যা কথা বলে কিংবা আপনার একটা ক্ষতি করে আমাদেরই বা কী লাভ? আর ক্ষতি করলে আমি যে ভালো থাকবো, আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে না, এ যে বিশ্বাস করে যে করতে হবে না, সে তো বেইমান, সে তো কাফের। আমি তো জানি যে আমাকে অবশ্যই আমার প্রত্যেকটা কর্মের জন্য, প্রত্যেকটা সেকেন্ড সময়ের জন্য মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করা লাগবে। তো চলুন বন্ধুরা কিছু কথা বলি। যে আমাদের মঙ্গলকর টিভিতে যদি আপনি প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন, এবং আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, এবং অপ্রয়োজনীয় কমেন্টস করবেন, অর্থাৎ ভালো লাগলো কি লাগলো না, ধন্যবাদ দিলাম কি দিলাম না, আপনি সেগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আশা রাখবো প্রত্যেকটা ভিউয়ার্স, আমাদের প্রত্যেকজন ভিউয়ার্স, মা বোনেরা, ভাই বোনেরা সবাই এসে কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওতে লাইক দিবেন, তাহলে আমরা একটু অনুপ্রেরণা পাই। যেহেতু ফি সাবিলিল্লাহর চ্যানেল, যদি আপনাদের আনাগোনা বেশি দেখি তবুও কিন্তু কোনো মানে অ্যাক্টিভিটি দেখি না, কোনো কেউ শেয়ারও তেমন করে না, কিংবা সাবস্ক্রাইবও দেখি না, কিংবা লাইক করতেও দেখি না, আবার কমেন্টস তো লেখেই না। খুব কম লোকই কমেন্টস করে যাদের খুব বেশি প্রয়োজন থাকে আমাদের কাছে, যে ভাই এই বিষয়ে বা হুজুর এই বিষয়ে একটা ভিডিও দেন, ওই বিষয়ের একটু চিকিৎসা দেন, এই বিষয়ে একটা রেমেডি দেন, এরকম যাদের প্রয়োজন তারা বলে। কিন্তু আমাদের কেউ বাহবাও দেয় না, বা আমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো এটাও কেউ জানায় না। তো বন্ধুরা, আমাদের কোনো ভুল যদি হয়ে থাকে ভিডিওর মধ্যে, বা আমাদের কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করবো সেটা যদি সঙ্গত কারণ হয় এবং সেটা যুক্তিসঙ্গত হয় তাহলে অবশ্যই শুধরানোর চেষ্টা করব, দোয়া রাখবেন। তো আর যারা আমাদের সাথেই আছেন এই আমাদের চ্যানেলের মঙ্গলকোটের সাথে, মঙ্গলকোট টিভির সাথে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকে উকুন এবং খুকশি নাশক যে রেমেডিটা তৈরি করব, তার জন্য আমরা আমাদের ইনগ্রিডিয়েন্টস এবং প্রস্তুত প্রণালী দেখে নিই এবং ব্যবহারবিধি দেখে নিই। তো আজকে আমরা এই খুকশি এবং উকুন নাশক বেশ সাংসারিক যন্ত্রণাদায়ক এক ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মেইন উপাদান লাগবে তিনটি, আর সাথে সহায়ক উপাদান লাগবে একটি। তো আমি উপাদানগুলোর নাম বলছি। প্রথমে যেটি লাগবে সেটি হলো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। সেটি দেশি হোক আর ইন্ডিয়ান হোক বা ভারতীয় হোক, সমস্যা নেই, তবে দেশি হলে ভালো হয়, দেশিটার কার্যকারিতা বেশি থাকে। দ্বিতীয় হচ্ছে রসুন, সেটাও দেশি হোক বা ইন্ডিয়ান হোক, সমস্যা নেই। তৃতীয় নম্বর হচ্ছে নিমের পাতা। তো এই নিম গাছ সবাই চিনেন আপনারা, শহরে যারা থাকেন তারা যদি শহরে পেয়ে যান, আশা করি পেয়ে যাবেন, কারণ এখন শহরে তো ছাদ বাগান আর ছাদ বাগান,
আর গ্রামে তো কথাই নেই, আর যদি শহরে না না পান তাহলে গ্রামে যখন আসেন তখন নিয়ে যাবেন, বা যে কোনো মাধ্যমে এখন তো পার্সেল, বিভিন্ন পার্সেল কোম্পানি অ্যাভেলেবেল আছে, গ্রাম থেকে যে কোনো পার্সেল কোম্পানিতে দিয়ে দিতে বলবেন, আপনারা নিয়ে নেবেন। তো এই তিনটা কি করবেন, প্রথম নম্বর পেঁয়াজ, একটি পেঁয়াজ কুচি করে কেটে এটাকে পিষে রস বের করে নেবেন, ঠিক আছে, 2 চামচ মতো রস নেবেন চা চামচের, ঠিক রসুনও 2 চামচ মতো রস নেবেন, কিংবা যদি রসুন থেকে রস না বের হয়, রসুন থেকে তো ওইভাবে রস বের হয় না, সেক্ষেত্রে আপনি রসুন পেস্ট আকারে নিতে পারেন, ঠিক আছে, রসুন ভালো করে পিষে পেস্ট আকারে নিতে পারেন। আবার যদি মনে করেন পেঁয়াজও রস বের করে না বের করে পেস্ট আকারে নেবো তবুও সমস্যা নেই। তারপর 3 নম্বরে যে কাঁচা নিমের, নিমের পাতার কথা বলা হয়েছিল, এটা যদি কাঁচা নিমের পাতা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, আর শুকনো পাতা হলেও হবে কিন্তু তাতে কার্যকারিতা কম হবে। তো এই 1 মুষ্টি নিমের পাতা নিয়ে এটাকেও পেস্ট করে নেবেন, নিয়ে এই তিনটা পেস্ট বা তিনটা রস একত্র করে 1 কাপে রাখবেন, ঠিক আছে, 2 চামচ 2 চামচ 2 চামচ, যদি সেটা পেস্ট আকারে দেন তাহলে 4 কাপের হাফ কাপ করে দেবেন, চায়ের যে কাপ আছে এই কাপের, এখন কাপ বলতে তো অনেক ধরনের কাপ বোঝায়, তো আমি একটা নির্দিষ্ট কাপ আপনাকে ইয়ে করে দিলাম, যে তিনটা পরিমাণ সমান দেবেন, যে চায়ের কাপে নিলে হাফ কাপ করে তিনটা পেস্টই নেবেন। আর তারপরে নেবেন আমাদের যে সহায়ক উপাদানের কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে খাঁটি নারকেলের তেল। এখন খাঁটি নারকেলের তেল আপনি কোথায় পাবেন? খাঁটি নারিকেলের তেল আপনি আসলে বাজারে যেসব ব্র্যান্ডের তেল আছে এখানে অবশ্যই কেমিক্যাল থাকে, তারপরেও আমি বলবো যদি আপনি শহরে থেকে থাকেন এখানে থেকে যে কোনো একটি বিশ্বস্ত মানের তেল আপনি ব্যবহার করতে পারেন, আর গ্রামে থাকলে আপনি নারকেল দিয়ে তেল তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে হয়তো তেল কিভাবে তৈরি করবেন সেটা এক ভিডিও আছে, আর আমার স্মরণ নেই ভালো, যদি না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি দিয়ে দেবো যে আপনি ঘরে বসে কিভাবে খাঁটি নারকেলের তেল তৈরি করতে পারেন। তো এই 100 গ্রাম তার নারকেলের তেল নেবেন, খাঁটি নারকেলের তেল নিয়ে একটা প্যানের মধ্যে বসাবেন, বসিয়ে আপনার এই যে তিনটা পেস্ট একত্র করা ছিল এই তিনটা পেস্ট আপনি তেলের মধ্যে ঢেলে দিয়ে হালকা আঁচে যেন পুড়ে না যায়, অর্থাৎ তেল যেন কালো না হয়ে যায়, কারণ যখন পুড়ে যাবে তখন এই তেলের গুণগত মান এটা নষ্ট হয়ে যাবে, যে কারণে আপনি কি করবেন হালকা আছে আস্তে আস্তে জ্বালাতে থাকবেন এবং কিছুদিন নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন যে একটা সময় এই পেস্ট আর তেল একত্র হয়ে একবার আঠালো আঠালো ভাব হয়ে আসছে, তখন এটা নামিয়ে নেবেন, নিয়ে ঠান্ডা হয়ে গেলে আপনি এটা থেকে কি করবেন চিপড়ে চিপড়ে এই যে পেস্ট আকারে থাকছে এটা থেকে চিপড়ে চিপড়ে আপনি তেলটা ছেঁকে বের করে নেবেন, যে কোনো কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে নেবেন, নিয়ে একটা কাঁচের বোতলে সংরক্ষণ করবেন। তারপর এটা আপনি রাতে, এবার শুনবেন যে ব্যবহার কিভাবে করবেন, তো রাতে আপনি এটা মেখে ঘুমাবেন এবং সকালে উঠে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন, কিংবা দুপুরবেলা যখন আপনার গোসলের টাইম তখন আপনি এটা ধুয়ে ফেলবেন, দেখবেন যে সকালবেলা যখন উঠবেন তখন দেখবেন যে আপনার মাথার চুলের মধ্যে উকুনগুলো মরে মরে পড়ে আছে, বাচ্চা বাবা মা সবাই মরে পড়ছে, তো এগুলো আপনি ওই সময় ধুয়ে ফেলতে পারেন অথবা গোসলের যে কোনো সময় আপনি ধুয়ে ফেলতে পারেন, এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন, পরের দিন আবার মাখবেন, পরের দিন আবার মাখবেন, এভাবে আপনি 1 সপ্তাহ মাখতে থাকুন, আপনার মাথায় একটা উকুনের বংশ থাকবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা কথা না বাড়িয়ে, আপনারা আকুলওয়ালা মানুষ সবাই, বেশি কথা বোঝানোর দরকার হয় না, আপনাদের সূত্রটা ধরিয়ে দিলে ইনশাআল্লাহ আপনারা পারেন, তো আমি তো রেমেডিও বলে দিয়েছি, মাপও বলে দিয়েছি, ব্যবহার বিধিও বলে দিয়েছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি, তবে তার আগে ভালোবেসে আমাদের মঙ্গলকর টিভি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আর আমাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য আমরা আশা করব যে আপনারা আমাদের বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, প্রয়োজনে অপ্রয়োজনে কমেন্টস করবেন, তাহলে মনে হয় যে না আমাদের সাথে কেউ আছে এরকমটা মনে হয়। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।